বাংলাদেশের যে ক্রিকেট সিস্টেম, এটা যে কি ভয়াবহ অবস্থা, জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে বলবো। উদাহরণটা দেখার পর তারপর আপনারা বলেন যে আসলে ঘটনাটা কী। আমরা জানি যে এনামুল হক বিজয় সর্বশেষ ডিপিএল যে ওডিআই ফরম্যাটে খেলা হয়েছে সেখানে কিন্তু বিশ্ব একটা রেকর্ড করেছে, সে খুব সম্ভবত 138 রান করেছে। তখন সেখান থেকে তিনি ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে সুযোগ পেলেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে, মানে টোটাল। তারপর তাকে টি টোয়েন্টি ওডিআই খেলানো হলো, টি টোয়েন্টি এবং টেস্ট খেলানো হলো, এবং ওডিআইতে হচ্ছে তাকে রেস্টে রাখা হলো। খুব সম্ভবত তৃতীয় একদিনের ম্যাচেও খেলানো হবে হয়তো। কিন্তু আবার দেখেন এই দল আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে, এবং সেখানে সবচেয়ে মজার বিষয়, আমি হাস্যকর, আমি জাস্ট নামগুলো দেখছিলাম আর ভাবতেছিলাম যে এনামুল হক বিজয়কে চার দিনের যে ম্যাচগুলো হবে, ম্যাচ হবে সেখানে রাখা হয়েছে, কিন্তু কিন্তু একদিনের যে ম্যাচ সেটা সেখানে রাখা হয় নাই। কি ভয়াবহ একটা, মানে জঘন্য একটা কাজ করছে। দেখেন চার দিনের ম্যাচে এনামুল হক বিজয়ের নামটা দেওয়া হয়েছে, কিন্তু একদিনের ম্যাচে রাখা হয় নাই। আরে পাগল না ছাগল, মানে টিম ম্যানেজমেন্ট না, এটা নির্বাচক প্যানেলেরই তো কাজ, যেখানে মিনাজুল আবেদিন নানু প্রধান নির্বাচক প্যানেল হবে, অথবা আমার তো মনে হয় তারাই করছে কামড়া, এই কামটা তারাই করছে। কেমনে পারে ভাই, ইহা কামটা কেমনে করতে পারলো? এনামুল হক বিজয় যেখানে ডিপিএলে ওডিআই ফরম্যাটে একটা রেকর্ড করলো, তাকে ওডিআই ফরম্যাট আরও বেশি খেলাবে, খেলিয়ে হচ্ছে বিশ্বকাপে চান্স দেওয়া হবে, কিন্তু সেটা না করে ভয়াবহ অবস্থা, সত্যি ভয়াবহ অবস্থা। এরকম নির্বাচক প্যানেলের পক্ষ থেকে এরকম সিদ্ধান্তই আসা উচিত, হওয়া উচিত, এরকমই হবে। এই কারণে তো দেখেন না 2015 সালের পর থেকে বাংলাদেশের ক্রিকেটের ভয়াবহ অবস্থা,